নমস্কার বন্ধুরা, মমস ইউনিক পাঠশালে আপনাদেরকে স্বাগত। আমি রিনি। আজকে আমি একটি রিকোয়েস্টেড রেসিপি করব, যেটির নাম হলো বাটার চিকেন। চলুন আমরা শুরু। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, এটা উইথ বোন। আমি এবারে হাফ লেবুটার রস করে দিয়ে দেবো। আমি 2 টিস্পুন লবণ এর মধ্যে ছড়িয়ে দেবো। আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ এর মধ্যে দিয়ে দেবো। আমি গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মাখাবো, ভালো করে মিক্সড করব। আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে, আমি 30 মিনিট ফ্রিজে রেখে দেবো। আমি ম্যারিনেট করেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে শ্যালো ফ্রাই করব। আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেন গুলি একে একে দিয়ে দেব। আমার সব চিকেন গুলি দেওয়া হয়ে গেছে। আমি এটা 2 মিনিট ফ্রাই করে তারপরে আবার উল্টে দেবো। এবারে আমি এটাকে আবার 2 মিনিটের জন্য ফ্রাই করবো। 2 মিনিট আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি গ্যাসটি অফ করে আমি আরেকটি কড়াইতে 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 7টি এলাচি এবং 1টি জৈত্রী দিয়ে দিচ্ছি। এগুলি ফ্রাই হয়ে গেছে এবং ফ্লেভারও বার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টি বড় সাইজের পেঁয়াজ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক মিনিট হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আমি আবারও 1 মিনিট ফ্রাই করবো। এবারে আমি 10টি বড় কোয়া রসুন বেটে রেখেছিলাম, এটি আমি দিয়ে দেব। আবার আমি 1 মিনিট ফ্রাই করবো। মশলাগুলি ফ্রাই হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1টি বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। আমি 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও 1 মিনিট ফ্রাই করব। আমি আগের থেকে 25 গ্রাম কাজু, 25 গ্রাম পোস্ত এবং 5 থেকে 7টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আমি 1 মিনিট ফ্রাই করবো। আমার 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ মাখন দিয়ে দেবো।
এর মধ্যে আমি ঈষৎ উষ্ণ গরম জল হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে 2 টিস্পুন চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবারে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং তেলগুলো পুরো ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম ফাটানো টক দই দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে আবারও আমি 2 মিনিট এটা ঢেকে রেখে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি ওপেন করছি। এবারে আমি আগে থেকে শ্যালো ফ্রাই করা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেবো একে একে। এটা আমি এখানে হাই ফ্লেমে 2 মিনিট বসাবো। আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দেব। আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি 1 কাপ ঈষৎ উষ্ণ জল এর মধ্যে দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। এটা আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। অনেকটাই গ্রেভি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ফ্রেশ ক্রিম ভালো করে মিক্সড করে নিলাম। এবারে আমি লো ফ্লেমে 5 মিনিট আবারও ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন বাটার ছড়িয়ে দেব। আমি এটা ভালো করে মিক্স করে দেবো। বাটার আমি আগের থেকে কসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি গ্যাস অফ করে এটা ঢেকে দেব। আমার রেসিপিটি পুরোপুরি রেডি সার্ভ করবার জন্য। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের